নমস্কার, আমাদের খবরে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আমাদের খবর এক নজরে। অন্যান্য দলকে বহু পেছনে ফেলে প্রচার শুরু করলেন দমদম আসনে তৃণমূল প্রার্থী সৌগত রায়। জানালেন মানুষ ফের তার সঙ্গেই থাকবেন। দমদম কেন্দ্রে বাম প্রার্থী হচ্ছেন সিপিআইএম এর নেপাল দেব ভট্টাচার্য। ব্যারাকপুরে লড়বেন শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জি। বীজপুর বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থী লিড পাবে 50,000-এর বেশি ভোটে। সাংবাদিক সম্মেলন করে জানালেন মুকুল রায়ের পুত্র তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়। যুবক যুবতীদের কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ করে দিতে বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন আগরপাড়ার একটি বেসরকারি কারিগরি কলেজে। এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের খবর। মিষ্টি ইডলি ধোসা সাম্বার বড়া পাওভাজি সহ যাবতীয় নিরামিষ ফাস্ট ফুড আইটেম শিবানী, সোদপুর রেল স্টেশনের পশ্চিমে ব্রিজের নিচে, সোদপুর ট্রাফিক মোড়ের উত্তর দিকে। ফোন 9830135656। আরো ফাস্ট, আরো নির্ভরযোগ্য ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের জন্য যোগাযোগ করুন আপনার আইসিও কেবল অপারেটরের সাথে। আপনার নিকটবর্তী আইসিও ব্রাঞ্চ অফিসের মাধ্যমে এখন আপনার হাতের মুঠোয় চলে আসবে সুপার ফাস্ট ইন্টারনেট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন আমাদের খবর। আসছি বিস্তারিত খবরে। সিপিএম, কংগ্রেস বা বিজেপি, সব দলকে পেছনে ফেলে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। এদিন পানিহাটিতে বিধায়ক নির্মল ঘোষ, স্বপন ঘোষ সহ পৌরসভার অন্যান্য বিদায়ী প্রতিনিধিদের নিয়ে তিনি শুরু করলেন টানা তিনবার জেতার লক্ষ্যে তার প্রচারাভিযান। অধ্যাপক সৌগত রায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দমদম লোকসভা কেন্দ্রে তাঁর জয়যাত্রা শুরু হয়েছিল সেই 2009 সালে। মাঝে 2014 সালেও তিনি বিপক্ষকে পেছনে ফেলেছিলেন লক্ষাধিক ভোটে। আর এবার 2019 সালেও তাঁর উপরেই দমদম সুরক্ষিত রাখার দায়িত্ব দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রার্থী তালিকা ঘোষণা হতেই তিনি প্রচার শুরু করলেন পানিহাটি থেকে। এদিন ঘোলায় পানিহাটি এলাকার তৃণমূল নেতাকর্মীদের নিয়ে তিনি বসলেন এক গুরুত্বপূর্ণ মিটিং, যার মধ্যমণি ছিলেন বিধায়ক নির্মল ঘোষ, স্বপন ঘোষ প্রমুখ। ভোটের আগে কার কি কর্তব্য তা ঠিক করে দেওয়া হয় এই সভা থেকে। তারপর দলীয় বিধায়ক সহ অন্যান্যদের নিয়ে সৌগত বাবু বার হন প্রচারে। আর প্রচার শেষে আমাদের প্রতিনিধিদের তিনি জানান, কোন অঙ্কেই তাকে বা তৃণমূল কংগ্রেসকে হারাবার মতন শক্তি নেই বিরোধীদের। আর অর্জুন ইস্যু কোনোভাবেই প্রভাব ফেলতে পারবে না দমদম লোকসভা ক্ষেত্রে। অর্জুন সিং এর এই যে দল পরিবর্তন কি দমদমে কোনো ছায়া ফেলতে পারে? মানে অর্জুন সিং এর অনুগামীদের প্রতি আপনার কি আবেদন থাকবে বা কি উপদেশ থাকবে বা নির্দেশ থাকবে? উৎপল দাস, আমাদের খবর পানিহাটি। কোন অরাজনৈতিক ব্যক্তির নাম ছাড়াই প্রকাশিত হতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনে বামেদের প্রার্থী তালিকা। সব ক্ষেত্রেই জোর দেওয়া হয়েছে প্রার্থীদের রাজনৈতিক পরিচয়কে। দমদম লোকসভা আসনে সম্ভাব্য প্রার্থী হচ্ছেন নেপাল দেব ভট্টাচার্য। আর ব্যারাকপুর আসনে দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন গার্গী চ্যাটার্জি। সরকারিভাবে শুক্রবার বিকেল পর্যন্ত বামেদের প্রার্থী তালিকা ঘোষণা না হলেও জানা গেছে সম্ভাব্য প্রার্থীদের নাম। কংগ্রেসের সাথে জোটের আশা জিইয়ে রেখে বেশ কিছু আসন ফাঁকা রেখে বামফ্রন্টের প্রার্থী তালিকা এখন প্রকাশের অপেক্ষায়।
সেক্ষেত্রে সূত্র জানাচ্ছে, দমদম লোকসভা আসনে প্রার্থী হচ্ছেন সিপিএম নেতা নেপাল দেব ভট্টাচার্য, দীর্ঘদিন ধরে যিনি যুক্ত উত্তর চব্বিশ পরগনা জেলা পার্টির পরিচালনায়। আর এবার ব্যারাকপুরের মতন স্পর্শকাতর আসনে লড়বেন সিপিএম এর শ্রমিক সংগঠন সিআইটিউ এর নেত্রী গার্গি চ্যাটার্জি। কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হতে পারে 14টি আসন, সিপিএম ছাড়া ফ্রন্টের অন্যান্য শরিকেরা লড়াই করবেন 11টি আসনে। ব্যুরো রিপোর্ট, আমাদের খবর। এবার অর্জুনের প্রশ্ন, বা মুকুল রায়ের পুত্র তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন, দল যদি তার উপরে ভরসা রাখে তাহলে বীজপুর বিধানসভা এলাকায় 2019 ভোটে দীনেশ ত্রিবেদী এগিয়ে থাকবেন 50,000-এর বেশি ভোটে। তিনি ফের জানিয়ে দেন, তিনি তৃণমূলে ছিলেন, আছেন এবং থাকবেন। গত 2014 সালের লোকসভা নির্বাচনে পঞ্চমুখী লড়াইয়ে ব্যারাকপুর লোকসভার বীজপুর বিধানসভা ক্ষেত্রে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী জয় পেয়েছিলেন 56,912 ভোটে। তখন কিন্তু মুকুল রায় বা অর্জুন সিং ছিলেন তৃণমূল কংগ্রেসেই। এবার 2019 প্রেক্ষিতটা অনেকটাই অন্যরকম। মুকুল রায় দীর্ঘদিন আগেই যোগ দিয়েছেন বিজেপিতে, আর এবার সেই পথেই হাঁটলেন ব্যারাকপুর মহকুমার অন্যতম প্রভাবশালী তৃণমূল নেতা তথা ভাটপাড়ার বিধায়ক ও পৌরপ্রধান অর্জুন সিং। স্বাভাবিকভাবেই ভোট বাক্সে তার প্রতিফলন লক্ষ্য করা যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কিন্তু মুকুল পুত্র তথা বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় এদিন দলীয় দপ্তরে ভিড় ঠাসা এক সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানিয়ে দিলেন, দল যদি তার উপরে ভরসা রাখে তাহলে 2019 কঠিন নির্বাচনেও বীজপুরে দীনেশ ত্রিবেদী এগিয়ে থাকবেন 50,000 ভোটে। পাশাপাশি তার মানবিক আবেদন, এই দল বদলের প্রভাব যেন না পড়ে সামাজিক জীবনে। আমি তৃণমূলে আগে একটা ফোনের বন্যা হয়ে গেছিলাম, তুমি কি করছো, তুমি কি করছো। ফার্স্ট অফ অল আমি তাই জন্য সবাইকে কিছু বলিনি, একসাথে বলবো বলে, যে আমি তৃণমূলে আছি, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই থাকবো। আমার নেত্রী মমতা ব্যানার্জি, এর বাইরে আর কোনো কিছু নয়। দু নম্বর, আজকে কাগজে আমি একটা জিনিস দেখলাম, আনন্দবাজার কাগজে, যে একটা কথোপকথন হয়েছে সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের সাথে আমাদের প্রাক্তন নেতা অর্জুন সিংয়ের একটা কথোপকথন হয়েছে, তার সত্যতাকে অস্বীকার করেনি, যে বীজপুর থেকে নাকি 50,000 ভোটে লিড পাওয়া যাবে, বিজেপি পাবে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, দল যদি ভরসা করে এবং দল যদি দায়িত্ব দেয়, বীজপুর ব্যারাকপুর লোকসভার মধ্যে সবথেকে বেশি ভোটে লিড দেবে তৃণমূল কংগ্রেসকে, এবং স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী দীনেশ দা হাইস্ট ভোটে জিতবে। সৈকত গাঙ্গুলী, আমাদের খবর, বীজপুর। বাড়ছে স্নাতক স্তরে পড়ুয়াদের মধ্যে জীবিকার সন্ধানে প্রশিক্ষণের ঝোঁক, আর সে কথা মাথায় রেখেই আগরপাড়ার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এদিন চালু করল তাদের নতুন প্রশিক্ষণ কেন্দ্র, জেআইএস বস রেক্সরথ সেন্টার অফ এক্সেলেন্স। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জার্মান কনসুলেট জেনারেল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পড়াশোনা মানে এখন শুধু আর জ্ঞান অর্জন নয়, এখন পড়াশোনার মানে হল ভালো চাকরি পাওয়ার চেষ্টাও। আর নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের সামনে সেই পথ খুলে দিতে এগিয়ে এলো আগরপাড়ার জেআইএস গ্রুপ। এদিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সংস্থার সাথে হাতে হাত মিলিয়ে জার্মান সংস্থা রেক্সট্রথ সেন্টার অফ এক্সেলেন্স পথ চলা শুরু করল। এ রাজ্যের ছাত্রছাত্রীদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার প্রশিক্ষণ দেওয়ার, যার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে জেআইএস বস রেক্সট্রথ সেন্টার অফ এক্সেলেন্স। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে শুরু হলো নতুন এই সংস্থার পথ চলা। অনুষ্ঠানে হাজির ছিলেন জার্মানির কনসুলেট জেনারেল মাইকেল ফাইনার, জেআইএস গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর তরণজিৎ সিং, অধ্যক্ষ মৈত্রেয়ী রায় সহ বহু বিশিষ্ট জনেরা। সরস্বতী বন্দনা বাই ওয়ান অফ আওয়ার বিলভড।
শুনবো বিষয়টি নিয়ে কি বললেন উপস্থিত বক্তারা। উৎপল দাস, আমাদের খবর, আগরপাড়া। আমাদের খবর এখন এ পর্যন্তই। আপনারা দেখছেন 24 আইসিইউ নর্থ, উত্তরের টানে সারাক্ষণ। আপনারা দেখছেন 24 আইসিইউ নর্থ, উত্তরের টানে সারাক্ষণ।